হ্যালো মাই ডিয়ার কিডস, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আর এটি কিন্তু একটি অ্যাসেম্বল ভিডিও, দেখতে পাচ্ছ লটস অফ টয়েস কিন্তু এখানে এলোমেলো করে রাখা রয়েছে। হুইলগুলো দেখো এলোমেলো রয়েছে, বডি পার্ট এলোমেলো রয়েছে, হুইল পার্ট এলোমেলো রয়েছে। আমরা কিন্তু সবগুলাকে একটি একটি করে অ্যাটাচ করব। আর তোমরা কিন্তু এই সারপ্রাইজিং ভিডিওটি দেখতে থাকো। তো ফার্স্টেই দেখো এখান থেকে হাতে নিয়ে নিয়েছি একটি এসি বাস, ওয়াও, গ্রিন কালারের চমৎকার একটি এসি বাস। এর দেখো এর কিন্তু হুইল পার্টটি মিসিং রয়েছে। তো হুইল পার্টটি এই যে দেখতে পাচ্ছ বাসের হুইল পার্ট, এখানে কিন্তু অনেকগুলো স্ক্রু ইউজ করা কথা ছিল, বাট এখানে কিন্তু স্ক্রু ইউজ করা নেই, এখানে জাস্ট প্লাস্টিকের লক ইউজ করা হয়েছে। তো আমরা কিন্তু লকগুলোকে লাগিয়ে বাসটিকে অ্যাসেম্বল করে দিচ্ছি। একটি একটি করে কিন্তু প্লাস্টিকের লক আমরা লাগিয়ে দেবো ফ্রেন্ডস। এই যে দেখতে পাচ্ছ একটি একটি করে কিন্তু আমরা সবগুলা প্লাস্টিকের লককে যে লাগিয়ে দিয়েছি। ওয়াও, চমৎকার একটি এসি বাস কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। হ্যাভি, ভেরি বিউটিফুল এসি বাস। তো এসি বাস টয় ভেহিকলসটিকে আমরা পাশে রেখে দিচ্ছি। দেন আমরা এখানে দেখো একটি পিঙ্ক কালারের একটি পুলিশ কারের বডি, ওয়াও, নর্মাল প্লাস্টিক দিয়ে কিন্তু এটিকে মেক করা হয়েছে। তো এর যে হুইল পার্টটি রয়েছে এখানে, এই যে আমরা কিন্তু হুইল পার্টটি এখন বডি পার্টির সাথে অ্যাটাচ করব। তো চমৎকারভাবে কিন্তু এটিকে আমরা অ্যাসেম্বল করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লাস্টিকের লকগুলো একটু একটি করে লাগিয়ে দেবো আমরা। ওয়াও, ভেরি বিউটিফুলি অ্যাটাস্টেড। ওয়াও, চমৎকারভাবে কিন্তু এটি অ্যাটাচড হয়ে গিয়েছে ফ্রেন্ডস। এই পুলিশ কারটিকে আমরা রেখে দিচ্ছি। দেন আমরা অ্যানাদার বাস টয়েস, সেম বাস, এটি কিন্তু অরেঞ্জ কালারের। তো এর যে হুইল পার্ট রয়েছে, এই যে এর হুইল পার্টটি কিন্তু আমরা লাগিয়ে দিব। তো সেমভাবে কিন্তু প্লাস্টিকের যে লকগুলো ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই লকগুলোকে একটি একটি করে লাগিয়ে বাসটিকে প্রস্তুত করছি। এটা ওয়াও, খুবই হার্ডই কিন্তু এই লকগুলো। এই যে দেখো বাসটি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। ওয়াও, এসি বাস অটো মডেল স্পিড, হার্ড প্লাস্টিক, চমৎকার এসি বাস। এটি কিন্তু আমরা রেখে দিচ্ছি। এবারে আমরা চলে যাব, এই যে দেখো একটি রেসিং কারের হুইল পার্ট, একটি রেসিং কারের স্প্রিং হুইল পার্ট। এর এই যে বডি পার্টটি দেখতে পাচ্ছ, ওয়াও, 95 অ্যাভেঞ্জার কার, 95 অ্যাভেঞ্জার কার। এর যে হুইল পার্ট এর সাথে বডি পার্টটিকে কিন্তু এভাবে অ্যাডজাস্ট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ একটি স্ক্রু ইউজ করা হয়েছে, আমরা কিন্তু স্ক্রুটিকে যে এখানে সুন্দরভাবে স্ক্রুটিকে বসিয়ে, আর এই যে দেখতে পাচ্ছ একটি স্ক্রুড্রাইভার, স্ক্রুড্রাইভার দিয়ে কিন্তু আমরা এটিকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওয়াও, অ্যাডজাস্ট করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ সামনের দুটি হুইল কিন্তু মিসিং রয়েছে, মিসিং হুইল দুটিকে আমরা লাগাবো। এই যে চমৎকারভাবে কিন্তু আমরা মিসিং হুইল দুটিকে সামনে লাগিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ, ওয়াও, ব্লু কালারের 95 অ্যাভেঞ্জার পার্ট, পিস্টন পার্ট, অ্যাভেঞ্জার পার্ট, ইটস সো বিউটিফুল। আমরা এটিকে রেখে দিচ্ছি। দেন এখানে দেখো একটি পুলিশ কার, স্কাই ব্লু কালার একটি পুলিশ কার। আর এই যে কিন্তু এর হুইল পার্ট, তো প্লাস্টিকের যে লকগুলো ইউজ করা হয়েছে, আমরা কিন্তু
একটি একটি করে সবগুলো লক এখানে অ্যাটাচ করে দিয়েছি। এই যে দেখো, চমৎকার এই টয়েসটি কিন্তু অ্যাসেম্বল করে দিয়েছি। এটিকে আমরা কিন্তু রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস, এরপর এই যে একটি ইন্টারেস্টিং অ্যাটাচমেন্ট দেখো, একটি ওয়াও চমৎকার একটি হাই স্পিড রেসিং কার। এর কিন্তু হুইল পার্ট আর এই যে যে হুইল কাভারগুলো দেখতে পাচ্ছ, ফোর হুইল কাভার ইন হিয়ার, এগুলো কিন্তু এই যে হুইলের উপর কাভারগুলো কিন্তু অ্যাটাচ করা হয়। তো আমরা একটি একটি করে অ্যাটাচ করে দিব। দেন এর যে উপরের পার্টটি রয়েছে, অর্থাৎ এই যে বডি পার্ট, এই বডি পার্টটিকে কিন্তু আমরা হুইল পার্টের সাথে অ্যাটাচ করব। দেখতে পাচ্ছ এই যে বডি পার্ট, এটা কিন্তু আমরা হুইল পার্টের উপর রেখে, এতে যে স্ক্রুগুলো ইউজ করা হয়েছে আমরা কিন্তু স্ক্রুগুলোকে একটু একটু করে লাগাবো। তো এক্ষেত্রে এই স্ক্রু ড্রাইভারটিকে আমরা ইউজ করতে পারি। ওয়াও ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ চমৎকার রেড কালারের একটি, ওয়াও চমৎকার একটি কার কিন্তু আমরা প্রস্তুত করে দিয়েছি। হার্ড প্লাস্টিক দিয়ে মেক করা ফোর হুইলার রেড কালার রেসিং কার তো আমরা রেখে দিচ্ছি। এরপর আমরা চলে যাব এই যে পুলিশ নাম্বার ওয়ান কার, ইটস লো কোয়ালিটি প্লাস্টিক মেড পুলিশ নাম্বার ওয়ান কার। তো এটিকে কিন্তু আমরা অ্যাটাচ করবো এই যে বডি পার্টটির সাথে হুইল পার্টের অ্যাটাচ করছি। প্লাস্টিকের লকগুলো কিন্তু আমরা একটি একটি করে লাগিয়ে দিচ্ছি। ওয়াও পুলিশ নাম্বার ওয়ান কার, ব্যাক সাইডটা ব্ল্যাক কালার, বডিটা কিন্তু ডিপ গ্রিন কালার দিয়ে মেক করা হয়েছে। চমৎকার একটি পুলিশ নাম্বার ওয়ান কার, একটি নাম্বার রয়েছে 650। তো এটিকে আমরা রেখে দিচ্ছি। দেন চলে যাব এই যে দেখতে পাচ্ছ একটি মিনি পুলিশ কার, হোয়াইট কালার মিনি পুলিশ কার, বডি অ্যান্ড হুইল পার্ট, এখানে কিন্তু অনলি দুইটি প্লাস্টিক লক ইউজ করা হয়েছে। আমরা লক দুটিকে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। ওয়াও এই যে দেখতে পাচ্ছ পুলিশ কার, মিনি পুলিশ কার, হোয়াইট কালার মিনি পুলিশ কার তো আমরা রেখে দিলাম। দেন এবারে অ্যানাদার মিনি পুলিশ কার, সেম মডেল, জাস্ট কালার ডিফারেন্স, দিস ইজ ইয়েলো কালার। তো আমরা এটিকে কিন্তু অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, ওয়াও এই যে পুলিশ কার, চমৎকার একটি পুলিশ কার, ওয়াও এখানে কিন্তু রেখে দিচ্ছি। দেন এখানে দেখো একটি অ্যানাদার পুলিশ নাম্বার ওয়ান লো কোয়ালিটি প্রোডাক্ট, প্লাস্টিকের লকগুলো লাগিয়ে কিন্তু আমরা এটিকে অ্যাটাচ করব। ওয়াও নাও ইটস রেডি ফর রেস, চমৎকার স্কাই ব্লু কালারের অ্যানাদার পুলিশ কার। এটি কিন্তু এই যে দেখতে পাচ্ছ সেম মডেল, এই দুটি কার কিন্তু সেম মডেলের। এরপর আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছ একটি 95 পিস্টন কাপ অ্যাভেঞ্জার কারের বডি, আর এখানে কিন্তু রয়েছে অ্যাভেঞ্জার কারের হুইল পার্ট। তো হুইল পার্টের সাথে কিন্তু আমরা বডি পার্টিকে অ্যাডজাস্ট করব। সেক্ষেত্রে ফার্স্টেই কিন্তু এখানে প্লাস্টিকের লক,
আর এখানে দেখতে পাচ্ছ একটি স্ক্রু ইউজ করা হয়েছে। আমরা কিন্তু স্ক্রুটিকে এই যে নিয়ে নিয়েছি, নিয়ে ড্রাইভার দিয়ে কিন্তু আমরা এটিকে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছ এর কিন্তু হুইল মিসিং রয়েছে দুইটি, এই যে সামনের হুইল দুটি মিসিং রয়েছে। আমরা কিন্তু মিসিং হুইল দুটিকে লাগাবো, মিসিং হুইল দুটিকে কিন্তু আমরা চমৎকারভাবে এই যে লাগিয়ে দিয়েছি। ওয়াও, 95 পিস্টন কাপ অ্যাভেঞ্জার কার, ভেরি চমৎকার। তো আমরা এটিকেও রেখে দিচ্ছি। এবারে কিন্তু নেক্সট টাইম আমরা চলে যাব এই যে অ্যানাদার হাই স্পিডলি রেসিং কার, দিস ইজ হোয়াইট কালার কার অ্যান্ড দিস ইজ ইটস হুইল পার্ট আর দিস ইজ বডি পার্ট। তো হুইল পার্টের উপর কিন্তু বডি পার্টটিকে রেখে আমরা লাগিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ সামনের শোটি কিন্তু আলাদা হয়ে গিয়েছে। চমৎকার হোয়াইট কালারের রেসিং কার, আমরা এটিকে রেখে দিচ্ছি। লাস্ট এখানে দেখতে পাচ্ছ লাস্ট অ্যাসেম্বল, এই যে একটি বেবি কনস্ট্রাকশন বেকু, বেবি কনস্ট্রাকশন বেকুটিকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করব। তো এক্ষেত্রে ফ্রেন্ডস এই যে এর কিন্তু দুইটি লক ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ চমৎকারভাবে কিন্তু দুটি লক ইউজ করা হয়েছে। তো আমরা লক দুটিকে স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাবো। ফার্স্টে দেখো স্ক্রুটিকে দিয়ে নিচ্ছি, দেন আমরা এটিকে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওয়াও, প্রস্তুত হয়ে গিয়েছে চমৎকার একটি ওয়াও কনস্ট্রাকশন বেবি বেকু।